একাধিক স্বর্ণমুকুট প্রাপ্ত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দিগ্বিজয়ী জ্যোতিষী ডক্টর স্বামী শিবানন্দজি মহারাজ তার 10 বৎসর বয়স থেকে সাধনালব্ধ জ্ঞানের ভাণ্ডার উজাড় করে দিয়ে 10 বছর ধরে আরসিটিভির পর্দায় প্রতিদিন সকাল 7টায় তার পরমার্থ কথার মাধ্যমে জীব জগতের কল্যাণ করে চলেছেন, যার দ্বারা উপকৃত হয়ে ও মহারাজের একমাত্র যোগ্যা শিষ্যা জ্যোতিষ সম্রাজ্ঞী সীমা সাহা রায়ের প্রতিদিন রাশিফল শুনে ও বৃহস্পতিবারের ভাগ্যচক্র বিচারের দ্বারা উপকৃত হয়ে বহু মানুষের ফোন এসেছে এবং তারা সকলে দেখা করে চলেছেন মহারাজের সাথে। এখন শ্রবণ করুন সীমা সাহার রাশিফল ও মহারাজের সুমধুর পরমার্থ কথা। পরমার্থ কথা বলছি, আজ 18ই অক্টোবর, পয়লা কার্তিক। রাধেশ্যাম চৈতন্য স্বরূপক ইদানীং কাকতীয়া গুরুজিয় নমস্তুতে। ধরমনাং গুরুমূর্তি পূজনমনাং গুরুপদাং মন্ত্র প্রাতঃশিরসি শুক্লজ্জে দিনত্রয় দিব্যং গুরু প্রসন্ন বদন সত্যং সরিতন্নাম পূর্বকম্। হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধুজগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহরিণে নমস্তে নাথ বল্লভিষায় রাধিকা পতয়ে নমামি। হরে কৃষ্ণ। সুদী সাধু গুরু বৈষ্ণব ভক্তগণ, সর্বাগ্রে শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্ম শিরে ধারণ করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করব পরমার্থ কথা। একটু ভজন করুন, তবে ভজনে দামোদর মাস আমরা মধুরাষ্টকম কিছুটা করি, আস্বাদন করি। সকলে আস্বাদন করবেন, সকলে বলবেন। অনেকে তো মধুরাষ্টকম, চৈতন্যাষ্টকম, দামোদরাষ্টকম আমার কাছ থেকে নিয়ে গেছেন, বড় হরফে করে দিয়েছিলাম। গত বছর অনেক ভক্তরা নিয়েছেন, সেগুলো কীর্তন করবেন। গোবিন্দর সকল কিছুই মধুর, সুমধুর। মধুর শ্রী বৃন্দাবন লত পাতা বৃক্ষ আদি সকলই মধুর। মধুর তো হবেই, কারণ মধুর ব্রজরাজ যিনি বিরাজ করছেন, সেই মধুর ব্রজরাজের তো সকল কিছু মধুর। কেমন আধারান মধুরম বাদরম মধুরম, আধারান মধুরম বাদরম মধুরম, নয়নম মধুরম হসিতম মধুরম, হৃদয়ম মধুরম গমনম মধুরম, হৃদয়ম মধুরম।
मधुर मधुराधिपतिरंग मधुर वचन मधुर चरितान मधुर वचन मधुर चरितान मधुर वसन मधुर बलितान मधुर वसन मधुर बलितान मधुर चरितान मधुर भ्रमितान मधुर चरितान मधुर भ्रमितान मधुर मधुराधिपति रखिलन मधुर मधुराधिपति रखिलन मधुर मधुराधिपति रखिलन मधुर मधुराधिपति रखिलन मधुर अधरन मधुर बदरन मधुर मधुराधिपति रखिलन मधुर मधुराधिपति रखिलन मधुर जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र श्याम सुंदर मदन मोहन श्याम सुंदर श्यामेर हासि सुंदर बासी सुंदर चलन सुंदर वचन सुंदर बसन सुंदर भूषण सुंदर भ्रमण सुंदर सकल किछुई सुंदर श्याम आमार सुंदर बटे আর এই অতীব সুন্দরের জন্যই তো শ্রী যিনি জগৎকে প্লাবিত করে দেন তার মধুরতায় সকল কিছুই তার মধুর সকল কিছুই সুন্দর এই সুন্দরের সাধনা করা সুন্দরের আমরা ভজনা করি কেন সুন্দরের ভজনা করলে নিজেও যে সুন্দর হয়ে যাবেন তাই হ্যাঁ শাস্ত্রের তাই বলছে সেটা আপনারা নিজেরা অনুভব করতে পারেন যেজন ভগবানের সেবা করেন এই সুন্দরের সাধনা যেজন করেন সেও সুন্দর হয়ে যায় পরশমণির সঙ্গে যেরকম লোহা পরশ করালে লোহাও সোনা হয়ে যায় তেমনি মতন আমাদের পরশমণি এই নয়নমণি অর্থাৎ কালাচাঁদ এই সুন্দরের সাধনা যেজন করেন সেজন সুন্দর হয়ে যায় তাহলে কেউ প্রশ্ন করতে পারেন যে মহারাজ আমরা তো কত বৎসর ধরে এই সুন্দরের ভজনা করছি সাধনা করছি কিন্তু তবু আমাদের কত দোষ ত্রুটি হিংসা নিন্দা চর্চা কত কিছু তাহলে কেন ভজন পূর্ণ হচ্ছে না ভজন শাশ্বত নিত্য হচ্ছে না ভজনে খামতি রয়ে যাচ্ছে কিসের না অনেক প্রকার বাধা থাকে সেবা করবার জন্য ৬৪টি প্রকার অপরাধ ১০ রকম নাম অপরাধ আর সেবা অপরাধ ৬৪টি প্রকার ভগবানের সেবা করতে গেলে ৬৪টি প্রকার অপরাধ আমাদের হতে পারে বাধা আসতে পারে সেটা চৈতন্য চৈতামৃত যখন আস্বাদন করেছিলাম অর্থাৎ সাত বৎসর হচ্ছে পরমার্থকথার প্রথম দু তিন বৎসর চৈতন্য চৈতামৃত আলোচনা করতেই প্রায় চার বৎসর সাড়ে চার বৎসর আমাদের লেগে গেছে চৈতন্য চৈতামৃতের মধ্যে বর্ণনা করা আছে ৬৪টি অপরাধ কি কি ১০টি নাম অপরাধ কি ৬৪টি প্রকার ভজন অপরাধ বা সেবা অপরাধ কি ভগবানের সেবা পূজা করতে গেলে ৬৪টি প্রকার অপরাধ আসে এই অপরাধ বিবর্জিত হয়ে যদি আমরা কৃষ্ণ ভজন করতে পারি তবে কি আমাদের মোটেই হয় না মোটেই না হোক যতটুকু হয় ততটুকু মঙ্গল যে যতটুকু সুন্দরের সাধনা করবেন এই দামোদর ব্রত কেউ প্রথম দিন থেকে শুরু করেছেন
কোনো কোনো ভক্ত প্রতি বছরই এমন কারো কারো একটু ছাট পড়ে যায়। কেউ কেউ প্রথম হয়তো একদিন দুদিন বুঝতেই পারেন না, তারপরে শুরু করেন। কারো কারো বা বিশেষ কোনো অসুবিধা থাকে, এইরকম প্রথম একদিন দুদিন হয়তো বাদই পড়ে যায়। এক ভক্ত একদিন একাদশী করতে ভুলে গেছেন, প্রথম দিন একাদশী করেননি। শাস্ত্রে আছে একাদশী কোনো দিন যদি ভুল হয়ে যায় পরের দিন তাহলে একাদশী ব্রত করা যাবে। তো পরের দিন দ্বাদশীর দিনে একাদশী ব্রত করলো, তার পরের দিন পালন করবে, সেটাতে শাশ্বত নিত্য একাদশী হলো তার। কিন্তু দামোদর ব্রত যেটা নিয়ম হিসেবে সেটা তো একটা দিন কম পড়ে গেল। এবার একটা দিন কম পড়লে তার জন্য কেউ কেউ বলতে পারে, না তুই কালকে করিস নি, তোর এক প্রথম দিনই করা হয়নি, তুই আর করিস না, মাসে পরের বছর করিস। হরে কৃষ্ণ, এই ভুল ব্যাখ্যা কেউ দেবেন না। গীতাতে কি বলেছে, গীতাতে আপনারা পাঠ করেছেন, প্রতিদিন পাঠ করে থাকেন, অনেকের মুখস্থ গীতা কিন্তু হৃদয়স্থ না। এখানে আবার কেউ গিলটি ধরবেন, মহারাজ সেটা কেমন হলো, মুখস্থ হলে কি হৃদয়স্থ হয় না? না হয় না। আমরা কণ্ঠস্থ করে ফেলি, মুখস্থ করে ফেলি, সম্পূর্ণ গীতা একেবারে মুখস্থ, শ্লোক আদি বা বাংলা গীতা সংস্কৃত গীতা যেটা হোক, কিন্তু আচরণের মধ্যে কতটুকু নিয়েছি, তার জ্ঞান উপলব্ধি করেছি কতটুকু, হৃদয়ঙ্গম করেছি কতটুকু। রামকৃষ্ণ ঠাকুর একটা কথা বলতেন, বই পড়তে পড়তে তোরাই বই হয়ে গেলি, কেউ তো পড়িও হলি না, তাৎপর্য ভীষণ কথাটির। আমরা তেমনি গীতা পাঠ করতে করতে নিজেরা গীতা গ্রন্থটা হয়ে যাই, মুখস্থ করে ফেলি, গীতার যেরকম স্বভাব শুধু সবার সামনে তুলে ধরা, তেমনি আমরা সকলকে শুধু মুখস্থ বলতে পারি গীতার কথা কিন্তু আচরণ করিনি। কিন্তু গীতার মহিমা কি, গীতা কেউ যদি শ্রবণ করে, দর্শন করে, স্পর্শন করে, তাতেই তার গৃহের মঙ্গল। গীতা প্রতিদিন যদি কেউ পুজো করে, স্পর্শ করে, তাতেও পরম মঙ্গল। কিন্তু আমরাও তো ততটুকু তার কিঞ্চিত অনুরাগ নিতে পারি না। কেন পারি না? গীতা সম্পূর্ণ পবিত্র, শুদ্র, সে নিজে পাঠ করতে না পারলেও সকলকে হৃদয়ঙ্গম করাতে পারে। গীতা গ্রন্থ হলেও ভগবানের মুখনিঃসৃত বাণী, ভগবান তো সাক্ষাৎ গীতার মধ্যে, সাক্ষাৎ গীতা যেজন পুজো করবেন সাক্ষাৎ ভগবান পুজো করা হয়, যেজন গীতা পাঠ করবেন সাক্ষাৎ ভগবানের সেবা করা হয়। গীতার এমন মহিমা, গীতার গানের মধ্যে শুনেছেন, মাঝে মাঝেই করে থাকি, যাই হোক, গীতার এমন মহিমা, গীতা গৃহে প্রত্যেকের রাখা কর্তব্য, গীতা প্রত্যেক দিন পাঠ করা কর্তব্য, প্রত্যেক দিন পুজো করা কর্তব্য। ছোট ছোট শিশু যারা, তাদের গীতার ওই 18টি নাম এগুলো মুখস্থ করাবেন, গঙ্গা গীতা, চসাবিত্রী, সীতা সত্যা পতিব্রতা, ব্রহ্মা বলির ব্রহ্ম বিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নী ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ শ্রীজ্ঞানবনঞ্জী। এই নামগুলো প্রতিদিন ছোট শিশু যারা, তাদেরও মুখস্থ করাবেন প্রত্যেক দিন। যেন তারা তো গীতা পাঠ করতে পারে না, এখনো লেখাপড়া শেখেনি, কিন্তু মন্ত্রটা বেশ মুখস্থ রাখতে পারবে, তাতেও কিন্তু গীতা পাঠের সমফল হয় যারা না পাঠ করতে পারেন। কোনোদিন আপনি ট্রেনে আছেন, কোথাও আছেন, গীতা সঙ্গে নিয়ে যাননি, জার্নিতে আছেন বা বাইক চালাচ্ছেন বা কোথাও আছেন, গীতা নিয়ে যাননি, গীতা পাঠ করা হয়নি, বাইরে পড়ে আছেন কোথাও, হোক না কেন, গীতা টোটালটা মুখস্থ না থাকুক, এই নামগুলো আপনি উচ্চারণ করুন, গীতাকে স্মরণ করুন, যেন গীতা পাঠ করছেন, যেন গীতা পুজো করছেন, গীতাকে ভোগ লাগাচ্ছেন, সেটা মানুষের সেবা করুন, তাতেও মঙ্গল হবে। করে দেখবেন, আমার শুধু মুখের কথা না, আপনারা নিজেরা এক মাস অনুভব করে দেখুন, তাতে যদি শান্তি না পান, মঙ্গল না হয়, তখন আমায় বলবেন যে এক মাস আমার গীতার অভ্যাস করাটা বেকার হয়ে গেল মহারাজ। পাবেনই পাবেন মহারাজ, আপনার আস্থা কিছে এত, আমি নিজে অনুভব করা যে আমি এতটা কনফিডেন্টলি, এতটা জোর দিয়ে আপনাদের তবেই বলি যখন ভগবানের প্রতি বা সেই শাস্ত্রের প্রতি আমার ততটা বিশ্বাস থাকে, অনুভব করে থাকি, অনুভূতি পেয়ে থাকি, উপলব্ধি করে থাকি। আপনারা হৃদয় দিয়ে, উপরে উপরে না, লোক দেখানো না, মন প্রাণ খুলে দিয়ে গীতাকে আশ্রয় নেবেন, দেখবেন তার উপলব্ধি আসবেই আসবে। নামের আশ্রয় নেবেন, প্রাণ খুলে
চোখ বন্ধ করে ঠাকুরকে হৃদয়ের মধ্যে বসে আপনি নাম শোনাবেন ঠাকুরকে, দেখবেন তাতে আপনার অনুভূতি আসবেই আসবে। কিন্তু সবকিছুর সঙ্গে মনটি ষোলো আনাই দিতে হবে, মনটি না দিলে কিন্তু কিছুই হলো না। মনটার বড় ভূমিকা, এই মনটাই করে যত গোলমাল। ভালোবেসে ব্যথা পেয়ে কাঁদে, যারে বাঁধবার নয় তারেও শুধু অকারণে বাঁধে, এই মনটাই করে যত গোলমাল। এই মনটাকেই শুদ্ধ করতে হয়। আমরা কি করি? দেহ শুদ্ধ করি, আসন শুদ্ধি করি, নিজে শুদ্ধ হই, দিনের মধ্যে 5-10 বার স্নান করলাম, জলের ছিটে নিলাম, গোটা ঘর বাড়ি সব জায়গায় জল ছিটে দিলাম, সব শুদ্ধ করলাম, কিন্তু সব থেকে বেশি অশুদ্ধ কি হয়ে রইল বলুন তো? মনটা যদি অশুদ্ধ থেকে যায়, সেই গোটা ঘর বাড়ি দেহ টেহ যতই শুদ্ধ করি না কেন শুদ্ধ হবে না। এই জন্য পুরোহিত যখন মন্ত্র শুদ্ধি জল শুদ্ধি করে ঘর বাড়ি শুদ্ধ করবার সময় এক গটি জলের মধ্যে তিল তুলসী ফুল কাঁচা দুধ গব্য পঞ্চগব্য আদি দিয়ে মন্ত্র পড়ে অপবিত্র পবিত্র বার মন্ত্র পড়ে বলে যে গোটাটা ঘর বাড়ি ছিটাও সব শুদ্ধ হয়ে যাবে। সেই সঙ্গে পুরোহিতের এটাও কর্তব্য, হরে কৃষ্ণ পুরোহিত মশাই যারা আছেন রাগ করবেন না আমার কথায়, শাস্ত্রের কথা বলছি, সত্য কথা বলছি, মন গড়া কথা বলছি না। যজমান, যজমান কারা? যাদের যাজন করেন, যাদের মঙ্গলের দায়িত্বভার আপনাদের কাঁধের উপরে, পুরোহিতদের বলছি, ব্রাহ্মণ পুরোহিত যারা গৃহের সমাজের মঙ্গল করে থাকেন, আমি তো একজন নরাধম, আপনাদের বলছি, যখন জগতের মঙ্গল করবেন আপনি, আপনার যত যজমান অর্থাৎ যাদের আপনি যাজন করাবেন, যাদের মঙ্গল করাবেন, সেই সকল যজমানগুলির কে উপযুক্ত শিক্ষা দেবেন। জল ছিটাতে বলুন, কিন্তু তার সঙ্গে বলবেন হৃদয়টা দিয়ে ছিটাও, মনে মনে কৃষ্ণ স্মরণ করো আর ছিটাও। শুধু শুধু কৃষ্ণ চরণ স্মরণ না করে শুধু জলের ছিটাতে ওই শুধু ভিজবে, কখনো শুদ্ধ হবে না। তো আমরা যেমন স্নান করি কিন্তু শুদ্ধ হই না কেন? মনের কলুষতা, মনের পবিত্রতা অপবিত্রতা তো যায়নি। জলের মধ্যে 1000 বার ডুব দিলাম কুম্ভীরের মতন, তাহলে তো কুম্ভীর চির পবিত্র থাকতো, মাছ তো তাহলে অশুদ্ধ হতো না, মাছ চির শুদ্ধ হতো, কেন 24 ঘন্টা জলে ডুবে থাকে। তাহলে মাছ গিয়ে ঠাকুর পূজা করতে পারবে? সে নিত্য সিদ্ধ হয়ে যাবে? সে তো হয় না। সে তো মৎস্যজনী একটা পশুজনী একটা জীবজনী, কতকাল মৎস্যজনী, কত বৎসর ধরে সেখানে পাপ ভোগ করছে। আমরা মানুষ হয়ে অপরাধ করলে তো আবার আমাদের মৎস্যজনীতেও জন্মগ্রহণ হতে পারে, কেন এত নিকৃষ্ট জন্ম? কেন মৎস্য জন্মটাকে নিকৃষ্ট ধরা হয় কেন? সে তো সব থেকে বেশি পবিত্র, তো 24 ঘন্টা গঙ্গায় ডুবে থাকে। না না, তার শরীর ডুবে থাকে, মন তার ডুবে না। মনে সে কৃষ্ণ ভজন করতে পারে না, তাই সে অশুদ্ধ। মন থেকে যদি সে কৃষ্ণ ভজন করতে পারতো তাহলে সে নিশ্চয়ই শুদ্ধ হতো। সেজন্য জলে যদি কুমিরের মতন বা মাছের মতন হাঙরের মতন আমরা ডুবেও থাকি, কচ্ছপের মতন, তবু কিন্তু কখনোই শুদ্ধ হব না, নইব নইব চ। যতক্ষণ না আমাদের অন্তরটা শুদ্ধ হচ্ছে অর্থাৎ জলে ডুবছে, অন্তরটাকে কোন জলে ডুবাতে হবে? বাইরের শুদ্ধ জলের মধ্যে দেহটাকে ডুবানো যায়? মাথা ছিটিয়ে নিলাম, গায়ে ছিটিয়ে নিলাম, হ্যাঁ, ইসলাম ধর্মের যারা উজু করে নেয়, হ্যাঁ, অষ্টঙ্গ ধুয়ে নেয়, বগলের তলা তলা নাক মুখ চোখ কান এগুলো সকল অজু করে নেয়, নবদ্বারের জায়গা অজু করে নেন অর্থাৎ শুদ্ধ করে নিলেন, এগুলো বাহ্যিক শুদ্ধ হলো, সুচিতা হলো, কিন্তু অন্তস্থ শুদ্ধতা হলো না। মনের মধ্যে যদি গিরগিটি 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 বিরাজ করে, মনটার যদি কলুষতা না যায়, তো বাইরেটা যেমন চুবালেন তেমনি পুরোহিতগণ তারাও বলবেন যে দেখুন বাইরেটা যেমন শুদ্ধ হলে জলে চুবালে, হৃদয়টাকে মনটাকেও জলে চুবাতে হবে, মনটাকেও জল দিয়ে শুদ্ধ করতে হবে। কোন জল? মনটা কিন্তু এই বাইরের গঙ্গা জলে, তুলসীর জলে, কাঁচা দুধের জলে আর পঞ্চগব্যের জলে শুদ্ধ হয় না। মনটার শুদ্ধ করবার জলও রয়েছে, সেটা কি জল? নয়ন বাড়ি।
যখন হৃদয়টা গলবে, হৃদয়টা যখন সম্পূর্ণ কৃষ্ণ প্রেমে ভিজে যাবে, তখন আপনা আপনি জল বাইরে থেকে নিয়ে আসতে হবে না, পুকুর থেকে, কুয়ো থেকে, টিউবওয়েল থেকে, পাত্রের মধ্যে জল আনতে হবে না। তখন ভিতরের জলটা বন্যা এসে সেই প্রেম বন্যাটা বাইরে দিয়ে বইতে শুরু করবে। চোখের জল যখন বক্ষ পরে ভাসবে, তখন বুকের উপর দিয়ে জল পড়ছে চোখের জল, কিন্তু তাতে হৃদয়টা ভিজে যাবে, তখনই হবে। তো গোরোচনা দিয়ে অন্য কিছু দিয়ে বাহ্যিক দেহ শুদ্ধ হয়, মন শুদ্ধ হয় চোখের জলে, মনে রাখবেন। আর কি আগামী দিন, আজকে এখানে এতক্ষণ মহারাজের পরমার্থ কথা আপনারা শ্রবণ করলেন। এখানে সঠিক বিচারের মাধ্যমে সঠিক রত্ন পেতে এবং কোষ্ঠী বিচার, জটক বিচার, বাস্তু বিচার, মঙ্গল ঘট, মঙ্গল যন্ত্র, কালসর্পযন্ত্র, সরস্বতী যন্ত্র পেতে হলে আপনারা ফোন করে বুকিং সেরে নিয়ে আসুন এই নাম্বারে। ফোন নাম্বার 9434120922, এছাড়াও 9531739078, আরও একটি নাম্বার রয়েছে 9163606711।